রোড মার্চটা আমরা শান্তিপূর্ণভাবে শুরু করেছি। এটা আজকে হামলার মধ্য দিয়ে আমাদের এই রোড মার্চ আবার রক্তাক্ত হলো। আমাদের পাশেই আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। পুলিশের ভূমিকা সমাবেশ চলাকালীন সময়ে বেশ ভালো ছিল, তারা সেটিকে আটকে রাখার চেষ্টা করেছেন। আমরা যখন সমাবেশ শেষ করে আমাদের গাড়িবহর নেতৃবৃন্দের গাড়িবহর ফিরছিল, তো আগামীকাল আমাদের সকালে বগুড়াতে সমাবেশ, ফলে আমরা বগুড়ায় রাতে থাকব। আমরা যখন বগুড়ার দিকে ফিরছিলাম তখন গণতন্ত্র মঞ্চের যে গাড়িবহর সেই গাড়িবহরে হামলা হয়েছে। সেই হামলায় তিনজন আহত হয়েছেন, হামলায় গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং এর পরবর্তীতে আমরা বগুড়াতে ফিরে আমরা সংবাদ সম্মেলন করেছি, সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আগামীকাল সকাল 11টায় আমরা বগুড়াতে সমাবেশ করব। আমরা মনে করি যে এই মুহূর্তে জনগণের ভোটাধিকার এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ছাড়া বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব নয়। সরকারের পায়ের তলায় মাটি নেই, ফলে তারা হামলা মামলা করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কিংবা পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার এভাবে হামলা মামলা করে জনগণের উপর নিপীড়ন করে কখনো সারা জীবন ক্ষমতায় থাকতে পারে নাই, অনন্তকাল ক্ষমতায় থাকতে পারে নাই, এই আওয়ামী লীগও পারবে না। জনগণের যে আন্দোলন, জনগণের যে সংগ্রাম, সেটা নিশ্চয়ই বিজয়ী হবে। গণতন্ত্র মঞ্চের যে রোড মার্চ, আমাদের সর্বশেষ সমাবেশ হবে রংপুরে। আমরা যে কোনো মূল্যে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে, সকল ভয়ভীতিকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা আমাদের সমাবেশ অবশ্যই সফল করব। আমরা বিশ্বাস করি বাংলাদেশের কোটি কোটি জনগণ যারা গণতন্ত্রের চান, গণতন্ত্রের সংগ্রামে নিজেকে যুক্ত করতে চান, তারা আমাদের প্রতি সমর্থন জানাবেন। আমরা দেশবাসীর কাছ থেকে দোয়া প্রত্যাশা করি। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল আজকে, আপনারা জানেন যে আমরা গত 4 জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ভোটাধিকার এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে গণতন্ত্র মঞ্চের 4 দিনব্যাপী একটা রোড মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই রোড মার্চ কর্মসূচি ঢাকার প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পরবর্তীতে আমরা গাজীপুরে সমাবেশ করেছি। টাঙ্গাইলের আমাদের যে জায়গায় সমাবেশ করার কথা ছিল সেখানে আওয়ামী লীগ শান্তি সমাবেশ ডেকেছে, ফলে সেখানে আমরা সমাবেশ করতে পারি নাই। আমরা যখন মওলানা ভাসানীর মাজারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছি, সেখানেও ছাত্রলীগের গুন্ডারা পাণ্ডারা আমাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছিল। পরবর্তীতে আমরা আজকে আমাদের সকালে সিরাজগঞ্জে একটি সমাবেশ হয়েছে। সিরাজগঞ্জে আমরা সমাবেশটা শহরে করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ অনুমতি দেয় নাই। এখানেও আওয়ামী লীগ শান্তি সমাবেশ ডেকেছিল। পরবর্তীতে তারা হাটি কুমরুলে তীব্র রোদের মধ্যে, হাটি কুমরুলে আপনারা জানেন যে পুরোটাই হচ্ছে যে হাইওয়ে রাস্তা, তার মধ্যে আমরা ছিলাম। সেখানে আমরা আজকে একটা সমাবেশ করেছি। সেই সমাবেশ শেষে আজকে বগুড়ার মোকামতলায়, শিবগঞ্জের মোকামতলায় আমরা একটা সমাবেশের আবেদন করেছিলাম, কিন্তু সেই সমাবেশের জায়গাতে যখন আওয়ামী লীগ আবারও শান্তি সমাবেশ ডাকলো, তখন পুলিশ আমাদেরকে জানিয়েছিল যে তারা সেখানে 144 ধারা জারি করবে। আমাদেরকে সেই জায়গাটার কিছুটা পাশেই, তারা জয়পুরহাট মোড় বলা হয়, সেখানে তারা আমাদেরকে সমাবেশ করতে বলেছিল। আমরা আজকে সেখানে সমাবেশ করছিলাম। সেখানে যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রেখেছেন।